শুভ দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা বানেশ্বর হাট রাজশাহী বানেশ্বর হাট থেকে আজকে আপনাদের আমরা জানাবো সবজির বাজার দাম আজকে কেমন দামে বেচা কিনা হচ্ছে কাঁচা সবজি তো সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বানেশ্বর হাট আজকে আমরা এখানে সরাসরি পাইকারি বাজার এবং খুচরা বাজারে আছি আমরা সর্বপ্রথমে এখানে দেখছি ফুলকপি কপি 100 কত বেচেন ভাই 100 টাকা ভাই 90 টাকা প্রতি কেজি দাম 100 টাকা খুচরা তো আজকে আমরা পাইকারি খুচরা দুইটা জেনে নিচ্ছি সবার কাছ থেকে আজকে দাম বেশি হঠাৎ করে আজকে বাজার একটু বেশি সবজির তো 90 টাকা পাইকারি খুচরা বাজার 100 টাকা সিমের বাজার কেমন ভাই সিমের বাজার 120 টাকা খুচরা বেশি 40 টাকা পোয়া 40 টাকা পোয়া 120 টাকা পাইকারি বাজার 70 টাকা করে আপনারে আপনার কাছে আসি যখন আপনারা আমার কাজে নিছেন এখন নাস্তা আমি গ্রহণ করাবেন তো দর্শক আজকে আমরা এখানে সবজির দামটা জানলাম হঠাৎ করে ভাই বলছিল ফুলকপির দামটা একটু বেশি তো এই যে ফুলকপি বেচা কেনা করে তো আজকে বাজারে আমরা সরাসরি পাইকারি বাজারে চলে যাব এখান থেকে দু একটা খুচরা পাইকারি দামটা জানছি এই পাশ দিয়ে কিছু ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে আমরা একটু দামটা জানি এই পাশে দেখছি দেশি শসা বেগুন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান বেগুন আজকে বাজার কত বেগুন আজকে 2800 থেকে 2400 পাইকারি বাজার ছিল 2800 থেকে 2400 টাকা পাইকারি আর হলো 1300 থেকে 1400 কি পটল পটলের বাজার 1300 থেকে 1400 মুলার বাজার কত ছিল মুলা ছিল ভালো মুলা 1400 ভালোটা 1400 টাকা আর দেশি শসা ভাই 1400 থেকে 1600 টাকা পর্যন্ত তো দর্শক আজকে বাজারে আমরা এখানে খুচরা পাইকারি দুইটা জেনে নিচ্ছি আমরা এই পাশে আছে কিছু আসসালামু আলাইকুম পাইকারি 110 পাইকারি 110 খুচরা বাজারে তারা পেয়েছে কিনা করছে তো চলুন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি পাইকারি দিকে আজকে বাজারে আমরা দেখছি পাইকারি বাজারে অনেকটাই আমদানি কম আছে হচ্ছে পুয়া শাক ভাই কয় টাকা কেজি বেচলেন আজকে 30 টাকা তবে খুব ভালো মানের তো আমরা দেখছি আর লাল শাক ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে শাকের দাম বেশি ধরেন তো শাকের দাম বেশি নিচ্ছে না কয় টাকা মুঠি বেচছেন ভাই 30 টাকা 30 টাকা এখন কিনতে আসলে দাম বেশি তো কিনা ভাই দাম বেশি জমিতে নাই চাষে আচ্ছা বেশি হওয়ার কারণ কি চাষের মানে মাল নাই মাল নাই এখানে দেখছি ভেন্ডি ভাই ভেন্ডি কত বেচছে ভাই 50 টাকা বেচছে 50 টাকা এই এত দাম নাই ভাই ভেন্ডির দামটা মোটামুটি এখনো বাড়তি চলছে এখন আর সেভাবে সেভাবে কমে নাই আপনি কোন চ্যানেলে আমি ইউটিউবে কৃষি বাংলা তৈরি করে কাজ করি জিনিসপাতি তো আমি ফলাই নাই আপনি এক কৃষক হলে আপনার মতো কৃষকে ফলাইছে মূল করেন জমিতে কম হয়েছে বলে আজকে দাম বেশি আপনি ভাই কিনে খাচ্ছেন আর আপনার মতো কৃষকে ফলাচ্ছে নাকি জমিতে নাই দাম বেশি কষ্ট হবে তো আজকে বাজারে আমরা দেখি পেঁপে পাইকারি বাজারে এখনো 8,000-1,100 টাকা মূল করে প্রথম বাজারে বেচে কিনা হচ্ছে এরা হচ্ছে প্যান্ট ছালা ফুল সাইজ এটা ভাই কত হচ্ছে দাম এটা
ভাই ফুল 20 25 20 টাকা 25 টাকা আমার জন্য এলা কোনে সাইজটা তো ছোট বড় ছোটর আপনার 350 আর বড়টা 40 বুঝ 40 দেন নাই না দেখছেন আর কিছুটা উঠে আজকে আমরা কিছু সবজির বাজারটা দেখছি আমদানিটা আজকে কম আমরা এখানে দেখছি কিছুটা কলা এক ভাই নিয়ে আসছে তরকারি খাবার মতো ভাই কিভাবে বিক্রি করছেন ছড়ি ভাবে না হালি ভাবে কত করে ছড়ি কত করে হবে 50 টাকা ছড়ি হতে পারে 60 টাকা ছড়ি হবে দরদাম হয় নাই দরদাম হয় নাই এখনো হয় নাই ও হয় নাই দরদাম এখনো হয় নাই তো ভাই আমার সিমের লাইক করেন তো দর্শক আজকে আমরা এটা প্রথম হ্যাঁ বাজারে ঈদের বাজারে প্রথম ফল কত ফল না আজকে এক সপ্তাহ ধরে আমরা পাচ্ছি যাই হোক কত করে দাম বলছে আপনার দাম বলছি আমার 130 টাকা কেজি 130 টাকা কেজি দাম হচ্ছে 30 কি বেচলেন ভাই বিক্রি হয়ে গেছে কত করে 80 টাকা কেজি করলা 80 টাকা কেজি আমরা দেখছি পটল পটল পাইকারি বাজারে আছি আমরা এখন ভাই কত করে দাম হচ্ছে আজকে 1100 হচ্ছে আপনাদের 41 এর মধ্যে না 42 2 কেজি বাকি দাম বুঝি না দেখলাম 1100 আরেকটা দেখছি ভাই এটা কত হইছে আমি কেমন আসি ওই মাত্র আসলো ভাই এই মাত্র আসছে হাতে জেডি লিগার ওই দামে দাম 1000 বলছে ভাই আপনার একটা 1000 টাকা পর্যন্ত হইছে আর 1200 বিল দিতে খালি ওই ধরো আপনি আমার পাঁচন পাঁচন থাকেন কত দূর জানছি নাকি 1000 দেব বলছে ভাই 1150 তো 10 টাকার জন্য বেড়ে গেছে আসলে কৃষক মানুষ 10-20 টাকা 30 টাকা দিন যান 1150 লিখলে দেন না হলে অবধি দিব 40 টাকা লিখলো ভাই না হবে না লিখব না আজকে বাজারে আমরা দেখলাম 1000 থেকে 1150 তো এক ভাই পাশ থেকে বলছিল 1200 টাকা পটল আছে কিনা হয়তো হয়তো যদি একটু ভালো মতো পটল হয় 1200 আছে কিনা হয়েছে আজকে হাটে কোনো বাদ নাই 1200 হয়েছে 1100 থেকে 1200 টাকা পর্যন্ত আছে আমরা যে এখানে একটা দেখছি 1200 টাকা পর্যন্ত তো দেশে বাজার টাকা কিনতে দেখ তবে আমরা আমদানির মধ্যে দেখছি আজকে কাঁচা সবজির মধ্যে পটলটাই আমদানি বেশি আর কিছু অন্যান্য যে সবজিগুলো আছে এগুলোর আমদানিটা আজকে কম আর যেরকম ধুমা আছে আপনার তরই আছে আজকে আমরা কোনো বাজারে সেরকম আমদানি আজকে হাটে দেখছি না এখানে আমরা একটা দেশি শসা দেখছি এক ভাইয়ের কাছে একটা দেশি শসা দেখছি দেশি শসাটাও আজকে আমদানি কম আমদানি কম ভাই আছে কত হয়েছে ভাইজান ভাইজান তো আমি 32 বলছেন কেজিতে 32 টাকা কেজি দাম হচ্ছে আর আপনি কয়টা কেজি হলে দিতে চাইলেন রাজশাহী বানেশ্বর হাট থেকে কিছু আজকে আমরা কাঁচা সবজি দামটা জানলাম তো রাজশাহী বানেশ্বর হাট থেকে ধুমা কত বেচছেন 30 টাকা আজকে ধুমার আমদানিটা তো আমরা কমই দেখছি তো এই ছিল আজকে রাশিয়া বানেশ্বর হাট থেকে সবাই ভালো থাকবেন আমরা এখানে কুমড়াও দেখছি সাইজগুলো খুবই সুন্দর কুমড়ো দর্শক এখানে আমরা দেখছি একটু হিসাব পাতি আসসালামু আলাইকুম চাষা তো ব্যস্ত আছে ভালো আছে
চাচা কুমড়া কত বেচছেন আজকে বেচছি 35 টাকা পিস 35 টাকা পিস 30 টাকা পিস হলো পাইকারি পাইকারি বাজাচ্ছি আজকে তো আমরা পাইকারি বাজারে সেরকম দাম জানতে পারি নাই আমদানি কমের কারণে তো সবাই ভালো থাকবেন